আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো নরম তুলতুল এবং ফুলকো তেলের পিঠা অথবা পোয়া পিঠার একটি পারফেক্ট রেসিপি এর জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আছে এরপর এর মধ্যে অ্যাড করব আটা এক কাপ পরিমাণ দিয়ে দিব লবণ সামান্য পরিমাণ এবারে শুকনো উপকরণগুলোকে একটি চামচের সাহায্যে এভাবে মিশিয়ে দিব মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব খেজুরের গুড় এই গুড়টাকে আমি আগে থেকে জাল করে লিকুইড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ আছে আপনারা পিঠায় কেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী মিষ্টিটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপরে এর মধ্যে অ্যাড করব পানি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করেছি এই পিঠাটা তৈরি করতে কুসুম গরম পানি অ্যাড করতে হয় কোনোভাবেই ঠান্ডা পানি অথবা অতিরিক্ত গরম পানি অ্যাড করা যাবে না অল্প অল্প করে পানিটা দিয়ে আমি এটি গোড়া তৈরি করে দিচ্ছি আমার টোটাল এক কাপের মতো পানি লেগেছে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যত ভালোভাবে মেশানবেন ততই দেখবেন গোলাটা পারফেক্ট হয়েছে এই মিশ্রণটা খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না আমি মেশাতে মেশাতে এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক এরকম হবে এখন এই মিশ্রণটাকে আমি ঢেকে দিয়ে রেস্ট রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো প্রায় পনেরো মিনিট পর এসে দেখলাম আমার গোলাটা সেট হয়ে গিয়েছে একটি চামচের সাহায্যে এর ঘনতটা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে এখন আমি চলে যাব পিঠা তৈরি করার জন্য এর জন্য আমি একটি লোহার কড়াই ব্যবহার করেছি এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে আর একটি গোল চামচের সাহায্যে এভাবে মিশ্রণটা ঢেলে দেব মিডিয়াম হিটে পিঠাগুলোকে ভাজতে হবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তখন দেখবেন যে পিঠার গুঁড়াটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পিঠাটা ফুলে ভেসে উঠবে যখন এক সাইড হয়ে যাবে তখন অপর সাইড উল্টে দেবো আর তেলে পিঠাটা ভাজতে হয় ডুবো তেলে তাই বেশি পরিমাণে তেল দিতে হয় এক পাশ হয়ে গেলে অপর পাশ ভেজে নিয়ে এভাবে তুলে নেবো এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে আমি আপনাদেরকে একটি পিঠা এভাবে দেখা দেখাচ্ছে দেখুন কতটা সফট এবং পারফেক্ট হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ